আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাবো, এটা হচ্ছে পাওয়ার 410, আর এটা হচ্ছে আইটেলের একটি ফিচার ফোন যেটা দীর্ঘদিন ধরে মার্কেটে আছে। আর এই মার্কেটে থাকা, দীর্ঘদিন যাবৎ মার্কেটে থাকা সব থেকে ভালো ফোনগুলোর রিভিউ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি আমি। তো আজকে তারই ধারাবাহিকতায় পাওয়ার 410 আপনাদের এই ফোনটি সম্পর্কে ধারণা দিতে চাই। তো এই ফোনটিতে সব আকর্ষণীয় ফিচার দেওয়া হয়েছে, প্রাইস করা হয়েছে মাত্র 1550 টাকা থেকে 1500 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই ফোনটি। তো এই ফোনটি কেমন হবে এই দামের মধ্যে, বর্তমানে এটা নেওয়া কেমন হবে, বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এ ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতে এটার বক্সে চলে আসলাম আমরা, দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন কালারে পেয়ে যাবেন আপনারা। ব্লু কালার আমাদের কাছে যে ভেরিয়েন্টে আছে হচ্ছে ড্রাক ব্লু কালার, এবং ব্ল্যাক কালারেও এই ফোনটি পাওয়া যায়। তো মেন যে ফিচারগুলো আছে, এটাতে দেওয়া হয়েছে 2500 mAh বিগ ব্যাটারি, যেটা চার্জ কিন্তু 3 থেকে 5 দিন পর্যন্ত চায়, যেটা আমরা জানি। 2.4 ইঞ্চির বিগ স্ক্রিন থাকছে এখানে, বলা হচ্ছে যদিও 2500 mAh ব্যাটারি, তারপরে ফোনটি স্লিম হবে। সুপার ব্যাটারি মোড দেওয়া হয়েছে, যার মাধ্যমে ব্যাটারি ব্যাকআপ আরও বাড়িয়ে নিতে পারেন। ওয়্যারলেস FM থাকছে, ফেসবুক চালানোর সুবিধা ব্যবস্থা থাকছে, তারপরে থাকছে ওয়েব ব্রাউজার, এবং এখানে দেওয়া হয়েছে 32 MB র্যাম, 32 MB রম, মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে 32 GB পর্যন্ত। তো এই ফোনটির বক্স কন্টেন্ট হিসাবে দেওয়া হয়েছে একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা। তারপরে থাকছে একটি চার্জার, আর এটি হচ্ছে 2500 mAh বিগ ব্যাটারি। তো আমরা এটা একটু খুলে নিই এবং ভালো করে দেখি। তো এখানে এটা ডিটেলস লেখা আছে, তো দেখতে পাচ্ছেন এখানে 2500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, কিছু ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো এই ব্যাটারিটা খুবই কমন, সব জায়গায় পাওয়া যায়। তো আমরা আবার ফোনে চলে আসছি এটার ফিজিক্যাল ওভারভিউ দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন খুবই গ্লোসি, এটা হচ্ছে ডিপ ব্লু কালার, আর খুবই আকর্ষণীয় লাগছে এই কালারটি, বেশ চকচকা ভাব দেওয়া হয়েছে। 2500 mAh ব্যাটারি হলেও এটার থিকনেস কিন্তু খুব বেশি মোটা না, এটা আমাকে খুবই মানে ভালো লাগার বিষয় আমার কাছে। তো দেখতে পাচ্ছেন পেছনের দিকে খসখসা টাইপের একটা গ্রিপ দেওয়া হয়েছে, যার কারণে সহজে হাত থেকে এই ফোনটি পিছলায় না। এবং উপরে এখানে টর্চ লাইট দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 4টি LED টর্চ দেওয়া হয়েছে, আর ব্যাড রিপোর্ট খুবই কম এই সেটগুলোনের, যার কারণে আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছেন থিকনেসটা, এটার থিকনেস আর সাইজটাও কিন্তু খুব বেশি বড় না 2500 mAh ব্যাটারি হিসাবে। তো এটার উপরে থাকছে হচ্ছে LED টর্চ, নিচের দিকে মাইক্রো USB চার্জিং পোর্ট, থাকছে 3.5 mm অডিও জ্যাক, আর MIC-র পজিশন ঠিক এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো ব্যাটারি সেভারের মোডের জন্য এটা ইউজ করতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাটনগুলো একেবারে স্পেসিফিক আলাদা আলাদা, একটু উঁচা, খুব বেশি উঁচা বলা যাবে না, হালকা উঁচা। আর এখানে যদি উপরের কাগজটি আমরা তুলে নিই, তাহলে আপনারা দেখতে পারবেন এটা 2.4 ইঞ্চি ডিসপ্লে, যেটা খুবই পারফেক্ট এই সেটের জন্য। এবং এই ফোনটির কিন্তু আরেকটি মডেল হয়ে থাকে, দেখতে পাচ্ছেন আপনারা 5618N, এই মডেলটি বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ ইন্ডিয়াতেও পাওয়া যায় এই আইটেলের ফোনগুলো। তার ধারাবাহিকতা এই ফোনটি একটা বেস্ট সার্ভিস প্রোভাইড করে, আর কিছুটা কার্ভ হওয়ার কারণে, হালকা একেবারে বেশি না, হালকা মোটা হওয়ার কারণে সহজে হাত থেকে পড়লে এটা ডিসপ্লে ভাঙে না। তো আমরা এই ফোনটি খুলে নিব এবং এখানে দেখে নিব যে এটার পেছনে ব্যাক সাইডে কী কী সিম ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন 2টি স্ট্যান্ডার্ড সিম এখানে ইউজ করা হয়েছে, এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা, যেটা কিন্তু 32 GB পর্যন্ত লাগাতে পারবেন। এবং টিনগুলো বের হয়ে আছে যদিও, তারপরেও এই টিন বের হওয়া সেটগুলোর কিন্তু পারফরমেন্স আমরা মানে ভালো পেয়েছি। আমরা দীর্ঘদিন ধরে এই ফোনগুলো সেল করে থাকি, আর সেক্ষেত্রে সার্ভিস খুবই কম আসে এই ফোনগুলোর। তুলনামূলক সিম্ফনি, আইটেল, লাভা এগুলোর মধ্যে কিন্তু এই আইটেলের সাউন্ড কোয়ালিটি বড় মানে ভালো জোরে হয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে লেখাগুলোর সাইজও আইটেলের ক্ষেত্রে বড়, মানে সিম্পলি লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই ডায়ালারের লেখাগুলো, অক্ষরগুলো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু বড় হয়ে থাকে। এটা আমার কাছে খুবই ভালো লাগে যে আইটেলের যারা চোখে কম দেখেন, তারা কিন্তু আইটেলের এই ফোনগুলো নিতে পারেন। শুরুতেই আমরা এই ফোনটির মেনুতে আসলাম, তারপরে কন্ট্যাক্টে আসলাম, এবং এখানে মেমোরি স্ট্যাটাসে আসলে দেখতে পাচ্ছেন 1000 কন্ট্যাক্ট আপনারা এর ফোনবুকে সেভ রাখতে পারবেন, যেটা খুবই ভালো একটা ফোনের জন্য। তারপরে আসে দেখতে পাচ্ছেন যে এখানে SMS, তো এখানে কিন্তু আপনারা 500টি SMS সেভ রাখতে পারবেন, 200 থেকে 500টি আর কি, এক্স্যাক্টলি বলতে পারছি না এটার ক্ষেত্রে আমি। তারপরে দেখতে পাচ্ছেন হিস্টরি, কল হিস্টরি, এখানে কিছু ডিটেলস কলের দেখতে পারবেন। তারপরে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটার কোয়ালিটি বেশ ভালো মানেরই ছিল মোটামুটি প্রাইস অনুযায়ী আর কি। তো এখানে থাকছে FM রেডিও, যেটা
ওয়ারলেস এফএম হিসেবেই কিন্তু এটা ইউজ হবে। তারপরে মাল্টিমিডিয়া থাকছে, ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, মাই ফাইল, তো ফাইল ম্যানেজার এখান থেকে আপনারা ব্রাউজ করতে পারবেন। তারপরে থাকছে অ্যালার্ম, তারপরে আই জোন, তারপরে থাকছে প্রোফাইল, তারপরে এক্সট্রা, এক্সট্রার মধ্যে কিং ট্রকার। কিং ট্রকার এখানে অন অফের সিস্টেমই শুধু দেওয়া হয়েছে, ডিটেলস আর কিছু দেওয়া নাই। কিছু কিছু জায়গায় এটা কিন্তু মানে রিড করবে, যেরকম অক্ষরগুলো তুললে রিড করে কিছু কিছু জায়গায় আর কি। টস লাইটে আসলে দেখতে পাচ্ছেন বিগ টস এবং এলইডি টস, যেটা কিন্তু আকর্ষণীয়। বাজারে থাকা এই ধরনের এলইডি টস কিন্তু খুবই কম আছে ভালো কোম্পানির মধ্যে। তারপরে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটার, ক্যালেন্ডার, তারপরে বিটি, তারপরে এখানে আরও সব স্মার্ট ফিচার দেওয়া হয়েছে। স্মার্ট ট্রান্সফারের বিষয়ে এটা বলা হচ্ছে, মেসেজ, কন্ট্যাক্ট আপনি খুব সহজে কপি করতে পারবেন, এটা সব সেটে থাকে না, তো এটাতে দেওয়া হয়েছে, তো বেশ ভালো। তারপরে সেটিংয়ে আসলে, কল সেটিংয়ের মধ্যে আসলে সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে অটো কল রেকর্ডিং আপনারা পেয়ে যাচ্ছেন, তা অটো ভয়েস কল রেকর্ডিং, এবং আপনার মনে হয় ব্ল্যাক লিস্টটা আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে থাকছে ইন্টারনেট, নর্মাল ইন্টারনেট এখান থেকে ব্রাউজ করে ফেসবুকও আপনারা চালাতে পারবেন, এটা হচ্ছে একটা কথা। তো এই ফোনটির সামগ্রিক, আমরা একটা শর্ট রিভিউ করতে চাচ্ছি এই ফোনটির, তো সামগ্রিক বিবেচনায় 3-5 দিন চার্জিং ব্যাকআপ আর কথা সাউন্ড কিন্তু বেশ ভালো হয়ে থাকে, লাউড কথা সাউন্ড ভালো হয়ে থাকে এই ফোনগুলোর, এবং ব্যাটারি ব্যাকআপ বেশি, টর্চ লাইট বড়ো পাচ্ছেন, আবার হচ্ছে আপনি বহনের জন্য খুব একটা বড় না, স্বাভাবিক সাইজের সেট, তো সব মিলিয়ে এবং বাজারে থাকা স্থায়ী সেট, টেকসই সেট বলতে গেলে এটা হবে। তো এই ফোনটি অনেকে ইউজ করছেন, তাদের ইউজার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন, আর এই ফোনটি সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য কমেন্ট করতে পারেন, আর এই ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, তো এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।